দীঘা মন্দারমণির ভিড়ভাট্টা থেকে কিছুটা দূরে যেতে মন চাইলে আপনার একদিনের ডেস্টিনেশন হতে পারে শঙ্করপুর। বিকেলের দিকে দীঘার সমুদ্র সৈকতে কার্যত পা ফেলার জায়গাও থাকে না, সেই জন্য ভাবলাম শঙ্করপুরটা একবার ঘুরে আসি। সন্ধে হতেই আমাদের গাড়ি ছুটল মেরিন ড্রাইভ ধরে শঙ্করপুরের দিকে। দুপাশে জল, মাঝখান দিয়ে চলে গিয়েছে ঝাঁ চকচকে পাকা রাস্তা, বেশ ভালো লাগছিল। পথবাতির আলো আধারির মধ্য দিয়ে মায়াময় পরিবেশে যাওয়ার মজাটাই আলাদা। বছর দুয়েক আগেই শঙ্করপুরকে নতুন রূপে সাজানো হয়েছিল। শান্ত হাওয়া, সমুদ্রের টান আর বাতাসে উড়ে বেড়ানো সাদা বালি হল শঙ্করপুরের মূল আকর্ষণ, যা খুব সহজেই পর্যটকদের মন জয় করেছিল। বিকেল হতে না হতেই সৈকত ভ্রমণে বেরিয়ে পড়তেন পর্যটকেরা। চাহিদা মেটাতে একের পর এক নতুন হোটেলও তৈরি হয়েছিল এখানে। কিন্তু এবার এখানে গিয়ে যা দেখলাম তাতে এটুকু বলতে পারি, পুরনো দিনের তুলনায় ছবিটা একদমই বদলে গিয়েছে। বছর দুই তিন আগে যে সাজানো গোছানো নিরালা সৌন্দর্যে মোড়া সৈকতকে আমরা দেখেছিলাম, এখন সেসব অতীত। দীঘা থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত শঙ্করপুর, কিন্তু 2022-এ এই বিচের যা অবস্থা তাতে আপনি এখন গেলে নিরাশ হবেন অবশ্যই। তবে হ্যাঁ, চুপচাপ বসে কেউ যদি ঢেউয়ের শব্দের টানে ভেসে যেতে চান, তার ক্ষেত্রে এই জায়গা একদম পারফেক্ট। বছর দুয়েক আগে যখন এখানে এসেছিলাম তখনও দেখেছিলাম যে জায়গাটা বেশ লোকজন ভর্তি, একদম জমজমাট, খুব বেশি যদিও ভিড় ছিল না কিন্তু লোকজন ছিল, এবং বিকেলের যে ভ্রমণ সেটা কিন্তু মানুষ এখানে এনজয় করত। কিন্তু আজকে এসে দেখছি যে চারদিকটা একদম ফাঁকা, চারিদিকে লোকজন প্রায় নেই বললেই চলে। আমার যেটা মনে হচ্ছে যে এই ইয়াস এবং আমফান, এই দুটো যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের ফেস করতে হয়েছে, তার জন্য দেখতে পাচ্ছি বিচের বেশ কিছু অংশ অবিন্যস্ত অবস্থায় রয়েছে। এই যে এই জায়গাগুলো যে বাঁধানো টাঁধানো ছিল, দেখুন সমস্ত কিছু ভেঙে গেছে। এই বেশ কয়েকটা জায়গায় আমি দেখলাম এই রকম অবস্থা, মানে একটা মানে ছন্ন ছাড়া টাইপের অবস্থা। আমার মনে হয় যে লোকজন হয়তো সেই জন্যই মানে অনেকটা কম আর কি এখানে। দিনের বেলায় আজকে এত রোদ ছিল, সেই জন্য এই জায়গাগুলোতে প্রচণ্ড রোদ হলে খুব সমস্যা হয়, তাই সন্ধেবেলাতেই এসেছি। সন্ধেবেলার সমুদ্রের তীরের একটা আলাদা মজা আছে, একটা অন্যরকম অ্যাডভেঞ্চার বলে মনে হয়। এই ঢেউটা একদম এত দূর চলে এসছে, দেখতে পাচ্ছিস? এটা আরো বড়, এটা আরো বড়, এটা আরো বড়। প্রচুর বালি চারদিকে, প্রচন্ড বালি, মুখে বালি ছিটাচ্ছে, পুরো চশমার লেন্সেও বালি ছিটাচ্ছে। এই জায়গাগুলো আগে সুন্দর ছিল, এখন পুরো ওই দিকটা তো মোটামুটি ঠিকই ছিল, এই অবস্থা এই যে এইখানটা বিশেষ করে, বিচের তো অর্ধেক অংশ ভেঙে গেছে। পেছন দিকেই সমুদ্রের গর্জন, মানে এক একটা ঢেউ দিচ্ছে একদম ভেঙে যাচ্ছে। এখানে প্রচন্ড হাইট আছে আর কি, মানে দেখেই বোঝা যাচ্ছে। এখন যদিও অন্ধকার, ক্যামেরায় অতটা ভালো আসবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি চোখের সামনে তো। এবং শান্তশিষ্ট জায়গা, কারো যদি মনে হয় কবিতা টবিতা লিখবেন ঠান্ডা মাথায় বসে এরকম সমুদ্রের গর্জন শুনতে শুনতে, তাহলে এখানে আসুন, একদম
ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে কিছু একটা ভালো কিছু ক্রিয়েটিভ করতে পারবেন। সমুদ্রের তীরে চা খেতে বসে গেছি, আর চা খেতে খেতেই ভিডিওটা আপাতত শেষ করব। আপনারা যদি ঠিক এরকমই একটা নিরালা বিচে এসে মানে সন্ধ্যাবেলা একটুখানি চায়ের আড্ডা জমাতে চান, তাহলে আমি বলবো অবশ্যই এখানে আসুন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা জানান কমেন্টের মাধ্যমে। প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল, সো প্লিজ কমেন্ট।